2018 সালের আকাশে উড়ে বিমান মাটি স্পর্শ করল 2017 সালে। অদ্ভুত এক ঘটনা ঘটেছে বছরের শুরুতেই। 2018 সালের প্রথম মুহূর্তে একটি বিমান আকাশে উড্ডয়ন করে তা মাটি স্পর্শ করেছে 2017 সালে। ঘটনার কি জুলস ভার্নের গল্প কাহিনীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেইজ এর মতো। গল্প কাহিনীতে মানুষ বর্তমান থেকে অতীতে ফিরে যায়, কিন্তু সেই ঘটনাটি এবার বাস্তবে পরিণত হয়েছে। তবে এক্ষেত্রে মূল অনুঘটনের কাজ করেছে ভৌগোলিক অবস্থান। এবার নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে নতুন বছরে স্বাগত জানিয়ে হাইওয়ানা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে উড়ে। তখন 2018 সালের প্রথম প্রহর। তাদের উদ্দেশ্য হোনোলুলু। ঠিকই বিমানটি হোনোলুলুতে অবতরণ করে, তখন হোনোলুলুতে 18 সাল শুরু হয়নি। 2017 সালের অনেকটা সময় তখনও বাকি। এমন অবস্থায় সেখানে বিমান থেকে যাত্রীরা নেমে দ্বিতীয়বার নতুন বছরকে উদযাপন করেছেন। এমন ঘটনা ঘটেছে হাইওয়ানা এয়ারলাইন্সের ফ্লাইট HAL 446 তে। এই ফ্লাইটটি অকল্যান্ড থেকে উড্ডয়নের কথা ছিল 2017 সালের 31 ডিসেম্বরের স্থানীয় সময় রাত 11:55 কিন্তু তা 10 মিনিট বিলম্বিত হয়। এরই মধ্যে বিমানটির যাত্রীরা রাত 12:18 সালকে স্বাগত জানায়। এরপর স্থানীয় সময় রাত 12:05 বিমানটি আকাশে উড়ে। তখন অকল্যান্ডের 2018 সালে 1 জানুয়ারি। আকাশে উঠতে বিমানটি হোনোলুলুতে যখন মাটি স্পর্শ করে অবতরণ করল, তখন সেখানে স্থানীয় সময় 2017 সালের 31 ডিসেম্বর সকাল 10:16। আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী নিউজিল্যান্ড ও হাইওয়ের মধ্যে সময়ের ব্যবধান 23 ঘন্টা, অর্থাৎ হাওয়াইয়ের চেয়ে নিউজিল্যান্ডের সময় 23 ঘন্টা বা প্রায় পুরো একটি দিনের বেশি। ফলে ওই ফ্লাইটের যাত্রীরা হোনোলুলুতে অবতরণ করে প্রায় পুরো একটি দিন হাতে পান 2017 সালের, আর এই আনন্দে আত্মহারা হয়ে পড়েন তারা। নতুন নতুন অদ্ভুত আপডেট খবর পেতে ভয়ঙ্কর 99 চ্যানেলটিতে লাইক কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন।